তালিবানের প্রতি কিছুটা সুনরম করতে পারে ভারত। এ বিষয়ে মোদি সরকারের দৃষ্টিভঙ্গি, দেশের স্বার্থে জাতির সঙ্গে আলোচনা করা দরকার, তা করা হবে বলে খবর সূত্রে। আজই আফগানিস্তানে পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডেকেছে মোদি সরকার। মুখে শান্তির কথা বলেও সমর্থিতে তালিবান। কাবুল বিমানবন্দরে বিদেশির ওপর অত্যাচার, হত্যালীলা থেকে রেহাই নেই মহিলা শিশুদের, কর্মরত মহিলাদের আপাতত বাড়িতে থাকার পরামর্শ। প্রতিরোধের বুকে পাঞ্চের ঘিরে ফেলার চেষ্টা তালিবানের, দফায় দফায় সংঘর্ষ, আলোচনাতেই সমাধান, বার্তা পাঠাচ্ছেন অর্দান অ্যালায়েন্স, দাবি তালিবানের। আফগান জেল থেকে ছড়া পাওয়া তালিবানরা পৌঁছেছে পাক অধিকৃত কাশ্মীরে, ফের তালিবানের সমর্থনের স্লোগান, সীমান্ত সন্ত্রাস মোকাবিলায় তৈরি ভারত, জানিয়ে দিলেন রাওয়াত। ই ভিসা থাকলে তবেই ভারতে আসার অনুমতি পাবেন আফগান নাগরিকরা, এই মর্মে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্রের কাছে খবর আসে বেশ কয়েকজন আফগান নাগরিক পাসপোর্ট হারিয়ে ফেলেছেন, এদের সবাইকে জরুরি ভিত্তিতে ভিসা ইস্যু করেছিল ভারত সরকার। পাসপোর্ট বেহাত হয়ে জঙ্গিদের কাছে যেতে পারে এই আশঙ্কায় নতুন নির্দেশিকা জারি করলো কেন্দ্র। কোন আইনে কয়েকশো কিলোমিটার দূরে বদলি, প্রশ্ন তুলে হাইকোর্টে আত্মহত্যার চেষ্টা করা পাঁচ শিক্ষিকার মামলা, একই পথে বদলি হওয়া আরো কয়েকজন, আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। রাজ্যে করোনা একদিনে আক্রান্ত 708 জন, একদিনে মৃত্যু হয়েছে 10 জনের, একদিনে সুস্থ হয়েছেন 730 জন, একদিনে উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতায় 89 জন করে আক্রান্ত হয়েছেন। করোনা তৃতীয় ঢেউ সামলাতে নবান্নে তৎপরতা, সমস্ত জেলায় নির্দেশ, অঞ্চলে অঞ্চলে নোডাল অফিসার নিয়োগ হবে, তাদের কাজ মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরি করা এবং মানুষজন মাস্ক পরছেন কিনা বা চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে নজরদারি করা। আর মহামারী হিসেবে নয়, এবার অন্যান্য সাধারণ রোগের মতোই আমাদের চারপাশে স্থায়ীভাবে থেকে যেতে পারে করোনা ভাইরাস, এমনই আশঙ্কা প্রকাশ করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিফ সায়েন্টিস্ট সৌমা স্বামীনাথন। সবসময় আমাদের করোনা সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। পয়লা সেপ্টেম্বর থেকে স্কুল খুলছে হরিয়ানায়, কোভিড বিধি মেনেই চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ক্লাস চলবে বলে জানিয়েছেন হরিয়ানা শিক্ষামন্ত্রী। পাঁচ কেন্দ্রীয় উপনির্বাচন সহ সাত বিধানসভা কেন্দ্রে দ্রুত ভোট চায় তৃণমূল। দিল্লিতে ফের নির্বাচন কমিশনের কাছে সময় চেয়ে আবেদন, সম্মতি পেলে শুক্রবার যাবেন পাঁচ তৃণমূল সাংসদ। করোনায় এখন কড়াকড়ি, তাহলে কি করে ভোট, প্রশ্ন বিজেপির। রাজ্যে সাত কেন্দ্রের নির্বাচন আটকাতে মরিয়া রাজ্য বিজেপি। গত দুদিন ধরে কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশের উপস্থিতিতে রাজ্য বিজেপি নেতৃত্বে সাংগঠনিক বৈঠক চলছে। এই মুহূর্তে উপনির্বাচনে পরিস্থিতি নেই, বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বকে জানালো বঙ্গ বিজেপি। মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে ইস্টবেঙ্গলের সঙ্গে বিনিয়োগকারী সংস্থার চুক্তি জট কাটল। আইএসএল খেলবে ইস্টবেঙ্গল, নবান্নে ক্লাব কর্তৃপক্ষ এবং লগ্নিকারী সংস্থার সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী। সমাধান সূত্রটা মুখ্যমন্ত্রীর জাদুতেই বেরিয়েছে। প্রাথমিক চুক্তি অনুসারেই ক্লাব ইনভেস্টার সমঝোতা, চূড়ান্ত খসড়া নিয়ে সিদ্ধান্ত নয়, মাঠে বল গড়ানোটাই গুরুত্বপূর্ণ, দাবি লাল হলুদ শীর্ষকর্তার। আচমকা লালবাজারে কয়েকশো সিসি ক্যামেরা বন্ধ, সাত ঘন্টারও বেশি সময় ধরে বন্ধ রইল লাইভ ফিড। সাইবার হানা নয়, সিস্টেম অপারেশনের জন্যই এই বিভ্রাট, দাবি লালবাজারের। রাজস্থানে বড়মেরে ফের ভেঙে পড়ল মিগ 21 বিমান, প্রশিক্ষণের জন্য উড়ানের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে বিমানটি, সুরক্ষিত রয়েছেন দুর্ঘটনাগ্রস্ত বিমানের পাইলট। সিএনজিতে গাড়ি চালানো খরচ তুলনামূলক কম, পেট্রোল ডিজেলের দাম বাড়ায় অনেকেই সিএনজি চালিত গাড়ির দিকে ঝুঁকছেন, সেই কথা মাথায় রেখেই কলকাতায় পুজোর মধ্যেই চালু হয়ে যাচ্ছে আরও তিনটি সিএনজি পাম্প, পাশাপাশি আরও তিনটি পাম্প তৈরির কাজ চলছে। পথে দুর্ভোগ এড়াতে 18 থেকে 20টি রাস্তাকে নতুনভাবে তৈরি করার পরিকল্পনা কলকাতা পুরসভার। সয়েল টেস্ট এবং ভারবহন ক্ষমতা পরীক্ষা করে নতুন পদ্ধতিতে তৈরি হবে রাস্তা, প্রয়োজনে সরানো হবে মাটির তলার জলের পাইপ, কাজ শুরু হয়েছে এসপি মুখার্জি রোডে। কলকাতা পুরসভার কাছে রক্সে বিল্ডিং এ চালু হলো স্থায়ী আধার সেবা কেন্দ্র। আধার সংক্রান্ত কোনো সমস্যা থাকলে এখানে মিলবে সমাধান, আধারের পাশাপাশি মিলবে স্বাস্থ্য সাথী কার্ড সংক্রান্ত পরিষেবাও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এলো ভারত, দ্বিতীয় স্থানে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ, চার নম্বরে ইংল্যান্ড। গত দুটি টেস্টে টিম ইন্ডিয়া সংগ্রহে 14 পয়েন্ট।